হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। তারপরেই কিন্তু খড়গপুর সদর বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচন শুরু হবে, অর্থাৎ আগামী 25 তারিখ খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচন। এবং সেক্ষেত্রে কিন্তু ময়দান ছাড়তে কেউই নারাজ, কারণ বিজেপি থেকে, তৃণমূল কংগ্রেস থেকে, সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী সবাই কিন্তু প্রচারের ময়দানে নেমে গেছে এবং তাদের সমর্থনে রাজ্যস্তরীয় যে সমস্ত নেতৃত্বরা, তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে। একদিকে যদি দেখা যায়, খড়গপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে ইতিমধ্যেই বেশ কয়েকটি সভা করে ফেলেছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং মঙ্গলবারও কিন্তু তিনি বেশ কয়েকটি ওয়ার্ডে পথসভা করেন এবং সেখান থেকেই কিন্তু যে সমস্ত প্রার্থীরা বা যে সমস্ত কাউন্সিলররা যারা বিজেপিতে চলে গিয়েছে তাদেরকে কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেন, দিলীপ ঘোষকেও কড়া ভাষায় আক্রমণ করেন এবং 28 তারিখের পর সমস্ত কিছু বুঝে নেবেন রেজাল্টের পরে, এমনটাও তিনি বার্তা দেন। অপরদিকে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝার সমর্থনে প্রচারে আসেন রাহুল সিনহা, বিজেপি নেতা এবং বিধায়ক পবন সিং, অর্থাৎ অঞ্জন সিংয়ের পুত্র পবন সিং, তারাও এসে খড়গপুরের বেশ কয়েকটি জায়গায় প্রার্থীর সমর্থনে প্রচার করেন এবং প্রার্থীকে জেতার আবেদন করেন খড়গপুর মানুষের কাছে। অপরদিকে ভিন্নভাবে প্রচার করছেন জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল, তিনি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বেশিরভাগ সময়টাই কিন্তু কাটাচ্ছেন প্রচারের মধ্য দিয়ে, বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে তিনি ভোট আবেদন করছেন। এই নিয়ে 25 তারিখ হতে আর কয়েকদিন মাত্র বাকি, সেই কয়েকদিনকে সামনে রেখেই সমস্ত রাজনৈতিক দল, সমস্ত নেতা নেতৃত্বরা কিন্তু পাখির চোখ করে সবাই কিন্তু এই খড়গপুরকেই টার্গেট করে নিয়েছে। দেখার বিষয় আগামী 28 তারিখ কী দাঁড়াবে, সেটার দিকেই তাকিয়ে রয়েছে খড়গপুরবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মালির রিপোর্ট, এএনএম নিউজ। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক, চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন, জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়, গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।